আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো বন্ধুরা, আমি মোহাম্মদ সোহাগ মিয়া আপনাদের মাঝে ফিরে আসলাম আরেক নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে কথা হবে আইটেলের নতুন একটি ডিভাইস A25 Pro নিয়ে। আপনারা জানেন যে আইটেলের এর আগে একটি ডিভাইস ছিল A25, এখন তারা এটাকে একটু আপডেট করে মার্কেটে নিয়ে এসেছে A25 Pro। আর এটার আপনারা র্যাম করা হয়েছে 2GB র্যাম এবং রুম করা হয়েছে 32GB রুম। এছাড়াও এটাতে ইউজ করা হয়েছে বিগ ব্যাটারি 3020 mAh। বক্সের পিছনের দিকটায় এটা টোটাল কনফিগারেশন দেওয়া আছে। আর বন্ধুরা, চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও সোহাগ ব্লগস চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। শুরু করা যাক আনবক্সিং দিয়ে। বক্সটি যেহেতু ইনটেক, তো সেহেতু বক্সটি প্রথমে এটা কেটে নেব। তখন বক্সটি খুলবো, খুলে দেখবো এটার ভিতরে কী কী থাকছে। এটার ভিতরে থাকছে সেই আইটেল A25 Pro ডিভাইসটি, পার্পেল কালার, একটি চার্জার অ্যাডাপ্টার, চার্জার কেবল, ইয়ারফোন, 3020 mAh বিগ ব্যাটারি, ইউজার ম্যানুয়াল, একটি হার্ড ব্যাক কভার। বুলেটে ব্যাক কভার, তাই কালারটি স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এটার ডিসপ্লে ইউজ করা হয়েছে 5-inch HD ডিসপ্লে। আর ক্যামেরার সামনে ইউজ করা হয়েছে 2 MP, পিছনে 5 MP ক্যামেরা। আমার মনে হয় এই বাজেটে ওরা ক্যামেরাটা আরেকটু ভালো দিতে পারতো। তো আপনার মতামতটা কমেন্টস বক্সে অবশ্যই জানাবেন। আর বন্ধুরা, যদি এটার কালারের কথা বলতে চাই, তাহলে দুটি কালার পেয়ে যাবেন, পার্পেল ব্ল্যাক এবং ব্লু কালারে। তো বন্ধুরা, আমার হাতে যে কালারটা এটা হলো পার্পেল ব্ল্যাক কালার। তো কালারের ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে, খুব ভালো দেখা যাচ্ছে। আর যদি এটার ডান পাশে খেয়াল করেন, তাহলে পাওয়ার বাটন এবং প্লাস মাইনাস কিপ্যাড। এছাড়াও এটার বাম পাশে কোনো কিছু ইউজ করেনি। এটা নিচের দিকে ইউজ করা হয়েছে মাউথ, এছাড়াও উপরের দিকে চার্জিং ইনপুট এবং মাইক্রো ইনপুট। আর এছাড়াও যদি এটার ব্যাক কভারটা খুলেন, তাহলে আপনারা দেখতে পারবেন যে এটার ভিতরে কী ধরনের সিম ইউজ করা যাবে। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার ভিতরে আপনারা দুটা সিম ইউজ করতে পারবেন, দুটি ন্যানো সিম। হ্যাঁ বন্ধুরা, দুটি ন্যানো সিম ইউজ করতে পারবেন। এছাড়াও একটা এক্সট্রা এইচডি কার্ড ইউজ করতে পারবেন। আর এখানে ব্যাটারি লাগাবেন, ব্যাটারিটা 3020 mAh বিগ ব্যাটারি। ব্যাটারির ব্যাকআপটা এটার আপনারা ভালোই পেয়ে যাবেন। তবে এটাতে যে চার্জারটা ইউজ করা হয়েছে, এটা ফাস্ট চার্জার না হওয়াতে চার্জ নিতে একটু সময় নেবে। আর যদি বন্ধুরা এটার এখন আপনার র্যাম রোমের কথা বলি, তাহলে এটাতে ইউজ করা হয়েছে 2GB র্যাম এবং 32GB রোম। এছাড়া আপনারা জানেন যে আইটেলের এটার আরেকটি ডিভাইস ছিল A25, ওটাতে ইউজ করা হয়েছিল 1GB র্যাম এবং 16GB রোম। আর নেটের কথা বলতে গেলে A25 ফোনটি ছিল 3G, আর A25 Pro ফোনটি হলো সম্পূর্ণ ডুয়েল সিম 4G সাপোর্টেড। এছাড়াও যদি এটার ডিসপ্লের কথা বলতে চাই, তাহলে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে 5-inch HD প্লাস ডিসপ্লে। এছাড়াও সেটি হলো 4G লাইট বোল্ট। এছাড়াও এটা ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 9 Pie Go এডিশন। আর সিকিউরিটি হিসেবে এটাতে পেয়ে যাচ্ছেন ফেস আনলকের সুবিধা। আর বন্ধুরা, যদি গেমিংয়ের কথা বলতে চান, তাহলে এটিতে বড় ধরনের যেমন পাবজি, ফ্রি ফায়ার, এই গেমসগুলি এটাতে খেলতে পারবেন না। আর ছোটোখাটো যেসব নর্মালি গেম, যেগুলি বাচ্চারা খেলে টাইম পাস করার জন্য যেসব ছোটো ধরনের গেমস আছে, এগুলি এটাতে খেলতে পারবেন। প্রসেসরের সুবিধা পেয়ে যাচ্ছেন 1.4 GHz কোয়াড কোর প্রসেসর। আর বন্ধুরা, যদি ওভারঅল এই বাজেটের ফোনের কথা বলতে চাই, তাহলে আইটেলের এই বাজেটে আর কয়েকটি ফোন আছে। আর এছাড়াও লাস্ট যে আইটেল যে ফোনটি নিয়ে আসছিল, সেটা ছিল ভিশন ওয়ান প্লাস। যেহেতু ওরা ভিশন ওয়ানে খুব সাড়া পেয়েছিল, সেই কারণে ওরা এটাকে একটু আপডেট করে নিয়ে এসেছে ভিশন ওয়ান প্লাস। তো বন্ধুরা, ভিশন ওয়ান প্লাস ফোনগুলি মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে। আপনারা আমার আরও যে ভিডিওগুলি আছে, ওইগুলি ভিডিওর মধ্যে আপনারা ভিশন ওয়ান প্লাস ভিডিওটা দেখতে পারবেন। আর বন্ধুরা, আপনারা জানেন যে এখন মার্কেটে হাই লেভেলের যে ফোনগুলি আছে, এগুলোর খুব চাহিদা। আর ইতিমধ্যে মার্কেটে খুব সাড়া জাগিয়েছে রিয়েলমি ফোনগুলি। রিয়েলমি যতগুলি ডিভাইস আছে, প্রত্যেকটা ডিভাইসই মানুষের মনে খুব সাড়া জাগিয়েছে। তো বন্ধুরা, এর মাঝেও সিম্ফনি কিংবা আইটেলের কথা যদি আমি বলতে চাই, তাহলে এরা কম প্রাইজের মধ্যে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে। কারণ এত কম প্রাইজের মধ্যে এত ভালো কিছু অন্য কেউ দিতে পারবে না। আর এখন আসা যাক এর বাজেট নিয়ে। এর প্রাইস করা হয়েছে 5,690 টাকা। আর 5,690 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আইটেল A25 Pro ডিভাইসটি। তো বন্ধুরা, অনেকে হয়তো ভাবছেন যে এখন কি 5-6-7 হাজার এরকম দামের ফোনগুলি মার্কেটে চলে। তো আপনারা জেনে খুশি হবেন যে এখনও এর কাস্টমার চাহিদা প্রচুর পরিমাণে আছে। যদিও কিছু কিছু কাস্টমার একটু বেশি চাহিদা তাদের বাড়িয়ে তারা অন্য ডিভাইসের দিকে যাচ্ছে, তবুও এখন পর্যন্ত এই সব বাজেটের মধ্যে, যেমন 4-5-6 এইসব বাজেটের মধ্যে অনেক কাস্টমারের চাহিদা আছে। তো সেই কাস্টমারের চাহিদা মেটাতে আইটেলের সিম্ফনি
প্রতিনিয়তই কাজ করে যাচ্ছে, তারা কিভাবে এইসব বাজেটের মধ্যে মানুষের চাহিদা পূরণ করতে পারে। তো সেই চাহিদা ধরে রেখে তারা বর্তমান মার্কেটে খুব ভালোভাবে তাদের জায়গাটা তারা ধরে রেখেছে। যদিও ভিডিওতে আমি পুরোপুরি সব কিছু আপনাদেরকে ডিটেলস দেখাতে পারিনি, সেই জন্য আমি দুঃখিত। তো বন্ধুরা, আমি ভিডিও ডিসক্রিপশনে আপনারা এই ডিভাইসটি কোথায় পাবেন সেই লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা ডিসক্রিপশন বক্স চেক করবেন, ওইখানে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন। আর বন্ধুরা, এটার প্রাইসটা আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, এটার প্রাইস করা হয়েছে 5,690 টাকা। ডিভাইস এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আর ততদিন পর্যন্ত ভালো থাকবেন, যতদিন পর্যন্ত আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে ফিরে না আসছি। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।